हेलो फ्रेंड्स, আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অল যে চায়না কিপ্যাড মোবাইল রয়েছে, এরকম ধরনের যে কিপ্যাড মোবাইলগুলি রয়েছে, সেই মোবাইলগুলিতে যদি আপনাদের ডেড প্রবলেম হয় বা আপনাদের চার্জ দিতে দিতে যদি বন্ধ হয়ে যায় বা আপনাদের চার্জ হচ্ছে না, সেই সমস্ত প্রবলেম হলে আপনারা কীভাবে প্রবলেম সলিউশন করবেন, তো আমি পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি প্রবলেমটা সলভ করেছি, সেই জন্য ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসি, সেই জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে চলে এলাম। আপনাদেরকে পুরো এক এক করে কোথা থেকে কী প্রবলেম হয়, চার্জিং না হলে কোথা থেকে প্রবলেম হয়, সব কিছু কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো আপনারা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে বা কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো সেই জন্য আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, তবেই আপনারা বুঝতে পারবেন। তো আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে চায়না মোবাইল ইউজ করছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো চায়না মোবাইল আমি ইউজ করছি, এবার আমি দেখাবো, আমি সেটটা অন করেও নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার্জ দিয়ে চার্জ হচ্ছে কিনা আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। আর সেটটা আমি অন করে নিচ্ছি প্রথমে, তো অন করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যত পার্সেন্ট চার্জ রয়েছে তত পার্সেন্টই রয়েছে মোবাইলের মধ্যে। আর আমি চার্জ দিয়েও দেখিয়ে দেবো আপনাদেরকে চার্জ হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। তো আপনারা এবারে কীভাবে প্রবলেমটা সলিউশন করবেন, যদি না আপনাদের চার্জ হয় বা মোবাইল চার্জ দিতে দিতে যদি ডেড হয়ে যায় বা অটোমেটিক যদি ডেড হয়ে যায়, আপনারা সেই প্রবলেমগুলো কীভাবে সলিউশন করবেন। তো আমি এটা খুলে দিচ্ছি, আমি মাদার বোর্ডে আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী আমি প্রবলেম সলভ করেছি, আমি আপনাদেরকে পুরো এক এক করে দেখিয়ে দেবো। তো এখানে আমি যেহেতু মাদার বোর্ড খুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, তো আপনারা সব দিকে যে জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে তো আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দেবো। তো মাদার বোর্ডটা আমি সামনে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো। তো আপনারা দেখুন এখানে, দেখুন এই যে আইসিটি রয়েছে আপনাদের নেটওয়ার্ক আইসি বা এই ধরনের যে আইসিগুলো হয় এখানে, তো এর সামনে দেখবেন একটা বড় এরকম টাইপের একটা কম্পোনেন্ট এই জায়গাতে লাগানো থাকে, তো সেইটাকে আপনারা রিমুভ করে দেবেন। আর তারপরে আপনাদের যদি ডেড প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাদের এইটা বেশিরভাগ শর্ট হয়ে যায়, এখানে যে কম্পোনেন্টটা থাকে, তো এটা ফাইনালি বডির সাথে আর আইসির কানেকশানের সাথে দুটো অ্যাটাচ থাকে ফিউজের মতন, সেই জন্য আপনাদের ফিউজের কাজ করা হয়তো কোনো কারণে আপনাদের চার্জিং ফল্ট হয়েছে বা ব্যাটারি যদি ফল্ট হয়ে যায় আপনাদের সেই কারণে আপনাদের এটা ফিউজ হয়ে যায়, সেই জন্য শর্ট হয়ে যায় মাদার বোর্ড। তো এইবার আপনাদেরকে আরেকটা যেটা প্রবলেম রয়েছে আমি সেটাও আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বলে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো এরপরে যদি আপনাদের চার্জিং প্রবলেম হয়, তো চার্জিং প্রবলেম হলে কী হবে আপনাদের, যে চার্জিং তো শো করছে কিন্তু আপনাদের চার্জ ব্যাটারিতে হচ্ছে না, তো সেই সমস্ত প্রবলেম হলে আপনারা কীভাবে সলিউশন করবেন বা কীভাবে সেগুলো সলভ করবেন, তো সেগুলো আপনারা কীভাবে সলভ করবেন। এখানে যে আইসিটি রয়েছে দেখতে পেয়েছেন কানেক্টারের সামনে, দেখুন এই দেখুন কানেক্টারের সামনে যে আইসিটি রয়েছে, তো থ্রি পিন করে কানেকশান রয়েছে, দু সাইডে থ্রি থ্রি সিক্স পিন রয়েছে। তো আপনারা এইটা যে কোনো এরকম চায়না মাদারবোর্ড দেখে আপনারা খোঁজ করবেন এরকম পেয়ে যাবেন, এইটাকে চেঞ্জ করে দেবেন আপনারা। চেঞ্জ করে দিলে আপনাদের কিন্তু চার্জিং যে প্রবলেমটি রয়েছে সেটি আপনাদের সলভ হয়ে যাবে আর খুব দ্রুত আপনাদের মোবাইলে চার্জ হবে। আর এইটা আমি রিমুভ করেছি, যেহেতু আমার কাছে অন্য মাদার বোর্ড ছিল আমি সেই মাদার বোর্ড থেকে এটা রিমুভ করে দিয়েছি, এইটাও আপনাদের পুড়ে গিয়েছিল সেই জন্য আমি এটাও রিমুভ করেছি, আর এখানে যে ডায়োড রয়েছে আমি এটাও রিমুভ করে দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু আমি নতুন করে আবার মোবাইল স্টার্ট করছি বা চার্জ দিচ্ছি, দ্রুত চার্জ হচ্ছে বা খুব অল্প সময়ের মধ্যেই আপনারা প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। তো আদার্স আপনারা কোনো আইসিতেও হিট দেবেন না বা এই আইসিতেও হিট দেবেন না, আপনারা প্রথমে চেক করবেন কোথায় ফল্ট রয়েছে, তারপরে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো আমার কাছে অলরেডি প্লেট লাগানো ছিল, এটা প্লেট লাগানো থাকে, আপনারা প্লেটটা আগে তুলে নেবেন, এখান থেকে একটা প্লেট এই ধরনের লাগানো থাকে, তো আমি প্লেটটা তুলে নিয়েছি আর প্রবলেমটা আমি সলভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনারা ভালো করে দেখুন, এখানে একটি কম্পোনেন্ট ছিল, ভালো করে দেখুন এই জায়গাতে একটা কম্পোনেন্ট ছিল এইখানটায়, আমি এখানটা দিয়ে রিমুভ করেছি, তো আপনারা ভালো করে দেখে নিয়েছেন। আর আমি আপনাদেরকে সেটটা চালু করেও দেখিয়ে দিলাম,
যে সেটটা চালু হচ্ছে কি না। তো দেখতে পেয়েছেন সেট চালু হচ্ছে, কোনো প্রবলেম নেই, আপনাদেরকে কোনো হিট করতে হবে না। আপনারা ওই দুটো প্রবলেম সলভ করে দিলে আপনাদের পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি প্রবলেম সলভ করে মোবাইল ওপেন করে নিয়েছি, তো আপনারা দেখতে পেয়েছেন সমস্ত কিছু কাজ করছে বা চার্জও হয়েছে অনেক। তো কালকে 0% চার্জ ছিল শর্টের কারণে, তো আমি চার্জ দিয়ে ফুল চার্জ করেছি আপনাদের জন্য, ভিডিওটা আজকে নিয়ে এলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।